আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি দিনাজপুরে এসেছি। হচ্ছে তো দিনাজপুরে বেশ কয়েকদিন থাকবো, তো তার মধ্যে হচ্ছে প্রথম দিন একটু দিনাজপুর শহরটা ঘুরে বেড়াবো, তো সেজন্য আমরা বাস টার্মিনালে এসেছি। তো বন্ধুরা, আজকে আমাদের ব্লগিং সাথে সারাদিন দেখে আমরা বিভিন্ন স্পটে ঘুরবো। তো আমার সাথে থাকবে হচ্ছে আমার বড় ভাই, তিনি হচ্ছে দিনাজপুরে থাকে, হাজিদানে সে পড়াশোনা শেষ করেছে, তো তার এখানেই উঠছি। বন্ধুরা, প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে দিনাজপুরের একটি অজানা জায়গা। আপনারা অনেকে কান্তজির মন্দির শিখছেন, কিন্তু হচ্ছে কান্তজির মন্দিরের পাশেই একটি হচ্ছে মুসলিমদের জন্য একটা সুন্দর একটি মসজিদ রয়েছে। সেই মসজিদের নাম হচ্ছে নয়াবাদ মসজিদ। আমরা সেই মসজিদের উদ্দেশ্যে রওনা দেবো। তো প্রথমে আমরা টার্মিনালে এসেছি, এখানে আমরা বাসে করে 12 মাইলে যাবো। তারপরে হচ্ছে আমাদের ওখানে যে কোনো অটো অথবা ভ্যান ভাড়া করে আমরা সেখানে যাবো। তো বন্ধুরা, আজকে আমাদের সাথে থাকুন এবং আমাদের ব্লগটিকে উপভোগ করুন। আমরা 12 মাইলের জন্য টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য হচ্ছে একজনেরই 35 থেকে 40 টাকা করে নেবে। এখান থেকে আমাদের ভ্যান অথবা অটো ভাড়া করতে হবে, তো আমরা এখন হচ্ছে ভ্যান ভাড়া করব। আমরা এখন বাস থেকে নামলাম, এখন হচ্ছে আমরা একটা ভ্যান ভাড়া করলাম, ভ্যানে উঠে হচ্ছে আমরা রওনা দিলাম আমাদের যে স্থান। আমরা প্রথমে যাবো নয়াবাদ মসজিদে, সেখানে আমরা হচ্ছে কিছুক্ষণ থেকে আমরা ফিরতে পথে আমরা হচ্ছে কান্তজি। নয়াবাদ মসজিদটি যাওয়ার পথে হচ্ছে আপনারা হচ্ছে অনেক লিচুর বাগান দেখতে পারবেন। এখন আমরা নয়াবাদ মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। তো হচ্ছে এই মসজিদটিতে কী কী আছে না আছে প্রথমে আপনাদেরকে এগুলোকে ঘুরে ঘুরে দেখাবো। মসজিদটিতে আমরা এসেছি, এখন আমরা ভ্যানে করে নামলাম, এখন হচ্ছে আমরা মসজিদের বারান্দাতে আমরা অবস্থান করতেছি। এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমি আপনাদের ভিডিওতে আস্তে আস্তে জানাবো। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম হাফিজ মোহাম্মদ জাহিদ হাসান। আমার বাড়ি হলো নীলফামারী সদর। আমি এই নয়াবাদ মসজিদের ইমাম হিসাবে 2010 সাল থেকে এখানে নিয়োজিত আছি। আপনারা সকলে জানেন যে কান্তজিউ মন্দির এবং নয়াবাদ মসজিদ দিনাজপুরের মহারাজা প্রাণনাথ এবং রামনাথের তত্ত্বাবধানে এই কান্তজিউ মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। তা কান্তজিউ মন্দিরের সে সময় যারা মুসলিম কারিগর ছিল, এদের বাড়ি ছিল পারস্য, ইরান, ইরাক এদেশে। সে সময় এই পারস্য, ইরান, ইরাকের লোকেরা আর্কিটেকচারে নকশাখচিত হাতের কাজে খুব পারদর্শী ছিল। কান্তজিউ মন্দিরের গায়ে মোটামুটি 12,000 ফলক জুড়িয়ে দেওয়া আছে। রামায়ণ মহাভারত থেকে শুরু করে হিন্দুদের যে কৃষ্টি কালচার এবং সম্রাট আকবর যে পানিপথের যুদ্ধটা, এটা ফলক আকারে এই কান্তজিউ মন্দিরের গায়ে জুড়িয়ে দেওয়া হয়েছে। তা কান্তজিউ মন্দিরের সে সময় যারা মুসলিম কারিগর ছিল, তাদের নামাজ পড়ার জন্য মূলত এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়। পাশাপাশি দিনাজপুরের মহারাজা কিছু লাখরা সম্পত্তি দিয়ে তাদেরকে এই মহলা বসবাস করতে দেন এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কালের আবর্তনে এখানে মৃত্যুবরণ করেন। ওদের উত্তরসূরি বংশধররা এখনও আছে, এই জন্য এই মহল্লাটার নাম মিস্ত্রিপাড়া নামেই পরিচিত। ইতিহাস সূত্রে জানা যাচ্ছে যে এই এলাকা যখন কোনো আবাদ ছিল না, মানুষ নতুন বা নয়া, এই নয়া আবাদ থেকে নয়াবাদ গ্রাম নামেই সুপরিচিত হয় এবং এই মসজিদের নামও রাখা হয় নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদ নামেই পরিচিত। 1968 সালে কান্তজি মন্দির এবং নয়াবাদ মসজিদ বাংলাদেশ যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে, এই প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় যায়। 1986 থেকে 90 মাঝে অর্থাৎ এরশাদ সরকার যে সময় ক্ষমতা ছিল, সে সময় এই নয়াবাদ মসজিদটি প্রথম সংস্কার করা হয়। দ্বিতীয় সংস্কার 2007 সালে, তৃতীয় সংস্কার 2013 সালে এবং চতুর্থ সংস্কার 2019 সালে এটার উপর 60% কাজ করা হয়। বাকি 40% কাজ এই করোনা মহামারীর জন্য গত সেপ্টেম্বরে এই কাজটা সমাপ্ত করা হয়। আপনারা দেখতেছেন যে মসজিদের গায়ে অনেকগুলো টেরাকোটা ফলক দেখা যাচ্ছে। এগুলো লতা পাতা ফুলের বিভিন্ন ফলের ছবি এই মসজিদের গায়ে জুড়িয়ে দেওয়া হয়েছে।
মসজিদের চারপাশে চারটি মিনার আছে, তিনটি গম্বুজ আছে এবং তিনটি দরজা আছে এবং দুই পাশে দুইটি জানলা আছে। মসজিদের ভিতরে স্পেস খুবই ছোট, এখানে দুই কাতার বিশিষ্ট 20 জন করে 40 জন নামাজ পড়া যায়। আর আজকে পবিত্র জুমার দিন, এই বাইরের ফ্লোরটা ভরে যায়, অনেক সময় রাস্তা তো দুই তিনটা কাতার দেওয়ার লাগে। আপনারা জানেন যে মসজিদের উত্তর পাশে যে ভাঙ্গা স্তম্ভটা এখন দেখা যাচ্ছে, এটা সে সময়কার ঈদগাহের মাঠে মেহরাব ছিল। সে সময় এখানে যারা 8-10 জন মুসলিম অবস্থান করত, তারাই এখানে ঈদের নামাজ পড়ত। মসজিদের দক্ষিণ পাশে এখনও একটা কবর অক্ষত অবস্থা রয়ে গিয়েছে, এখানে 8-10টা কবর ছিল। এই কবরগুলো সংরক্ষণ না করার কারণে এগুলো বিলীন হয়ে গিয়েছে, দৃশ্যমান একটি কবর এখনও রয়ে গেছে। আর আপনারা দেখতেছেন যে মসজিদের চতুর্পাশে খুব সাজানো গুছানো যে ডেকোরেশনটা দেখা যাচ্ছে, এটা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে কান্তুজি মন্দিরের প্রজেক্ট এবং নয়াবাদ মসজিদের প্রজেক্ট, একই প্রজেক্টে 2012 সালে এই কাজটার বাজেট হয়, 2014 সালে এই কাজটা শুরু হয় এবং 2016 সালে এই কাজটা শেষ হয়। আর মসজিদের যে ডেকোরেশনটা আছে এটা 82 শতকের উপরে অবস্থিত। তাই আমি বাংলাদেশের সকল দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো যে জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যাবেন, কারণ আপনার মন প্রাণ জুড়ে যাবে। এখানে একদম কোনো শব্দ, কোনো গ্যামজাম, কোনো ধোয়া, এরকম কোনো কিছু নাই, একদম নিরিবিলি, একদম নীরব নিস্তব্ধ। তাই যদি আপনি আসেন তাহলে আপনার মন প্রাণ জুড়ে যাবে। আর আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে এই কান্তজি মন্দির থেকে এই নয়াবাদ মসজিদে আর আসার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যদি আরও সংস্কার করা হয়, বড় করা হয়, তাহলে ঢাকা এবং চিটাগাং থেকে যেই সমস্ত দর্শনার্থীরা এই কান্তজি মন্দির দেখার জন্য আসেন, তারা খুব সহজেই এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যেতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। তো বন্ধুরা, মসজিদটা আমরা ঘুরে দেখলাম। আমাদের হচ্ছে এই নয়াবাদ মসজিদের আজকের এ পর্যন্তই। আশা করি আপনাদের মসজিদটি ভালো লাগবে এবং হচ্ছে আপনারা চাইলে এই মসজিদটি দেখে যেতে পারেন। আসলে অনেক সুন্দর একটা মসজিদ এবং হচ্ছে অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ। তো বন্ধুরা, নয়াবাদ মসজিদের এ পর্যন্তই। তো বন্ধুরা, আমরা হচ্ছে নয়াবাদ মসজিদ দেখার পরে হচ্ছে এখন আমরা কান্তজি মন্দির চলে এসেছি। এখানে আচ্ছা আমরা হচ্ছে দেখাবো যে কান্তজির মন্দিরে কী কী আছে। আপনারা সবাই জানেন, আপনারা হচ্ছে দিনাজপুর আসলেই কান্তজির মন্দিরে আসার চেষ্টা করেন। আপনারা নয়াবাদ মসজিদে যান না বা হচ্ছে এটা ব্যাক সাইড হয়, এই জন্য অনেকে যায় না। এই জন্য আমরা হচ্ছে নয়াবাদ মসজিদের বিষয়ে তো হচ্ছে আলোচনা করেছি, এখন হচ্ছে আমরা জাস্ট কান্তজির মন্দিরটা দেখাবো। আচ্ছা, এখানে কী কী আছে, কী কী স্থাপত্যগুলো আছে, অনেক পুরনো, সেই জিনিসগুলো আমরা হচ্ছে দেখবো। তো তো বন্ধুরা, হচ্ছে আমরা হচ্ছে নয়াবাদ মসজিদের পর আপনাদেরকে দেখালাম হচ্ছে কান্তজির মন্দিরটা। হচ্ছে এখন এই মন্দিরটা আমাদের দেখানো শেষ, বা এই মন্দিরটা ঘোরাফেরা আমাদের শেষ। তো আমরা হচ্ছে চেষ্টা করছি মন্দিরের হচ্ছে বিভিন্ন জায়গাগুলো তুলে ধরার। তো হচ্ছে আমরা দুপুর হয়ে গেছে, এজন্য আমরা হচ্ছে এখন চলে যাব। হচ্ছে আমরা হচ্ছে প্রথমে নামাজ পড়ব, নামাজ পড়ার পর মেসেজে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে হচ্ছে আমরা বিকালে আবার হচ্ছে কোনো না কোনো জায়গায় দিনাজপুরে বের হবো। তো আমাদের সাথে থাকুন। দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা আবার বের হলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে যাবো হচ্ছে রাজবাড়ি, দিনাজপুর রাজবাড়ি। তো তার পাশেই হচ্ছে সুখসাগর রয়েছে, আমরা সুখসাগরে যাব। আমরা সুখসাগরে পৌঁছে গেলাম, এখন সুখসাগরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো।
এই ছিল সুখসাগর, এখানে আমরা ঘুরলাম, তো হচ্ছে অনেকটা সময় এখানে স্পেন্ড করলাম। তো আমরা এখন যাব হচ্ছে দিনাজপুর রাজবাড়ি, সেখানে আমরা ঘুরব। তো আপনারা যারা হচ্ছে এখানে ঘোরার জন্য আসতে চান এবং এখানে টার্মিনাল থেকে 10 টাকা অটো ভাড়া, এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন, জায়গাটা ভালো আছে। সুখসাগর ঘোরার পর এখন আমরা দিনাজপুর রাজবাড়িতে আসলাম। এখন আমরা আপনাদেরকে দিনাজপুর রাজবাড়ির মধ্যে কী কী আছে না আছে সম্পূর্ণ জিনিসটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আপনারা সেই আমাদের ব্লগের সাথেই থাকুন। আজকে আমাদের ব্লগটি শেষ করতে হচ্ছে। তো আজকে দিনাজপুরে মোটামুটি 4টা জায়গা আমরা ঘুরলাম, তো আশা করি আপনাদের ভালো লাগছে। এবং হচ্ছে আমরা আজকে আরও জায়গা ঘোরার কথা ছিল, রামসাগর, তারপর ছিল আবার ডাম ডিস, এই জায়গাগুলো তো ঘোরার কথা ছিল কিন্তু সময়ের অভাবে হবে না, কারণ হচ্ছে আমরা সন্ধ্যার সময় হচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেবো ট্রেনে করে। তো সেখানে আমরা অবশ্য কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবো, তো ওই কাঞ্চনজঙ্ঘার ভিডিওগুলো আমরা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং হচ্ছে নেক্সটে যে জায়গাগুলো যাবো সেগুলো উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে আজকের জন্য, বাই বাই, আসসালামু আলাইকুম।